দেখো, আসনে সূচ তুলে প্রথমে একটি ঘর সেলাই করছি। একটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করব। তিন ঘরের ওপরে আবারও তিন ঘর সেলাই করব। তিন ঘরের ওপরে এক ঘর সেলাই করতে হবে। একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সূচ তুললাম এবং এখানে একটি ঘর সেলাই করব। তারপরে আবারও একটি ঘরের গ্যাপ ছেড়ে দেব এবং একটি ঘর সেলাই করব। একটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করব। তিন ঘরের ওপরে আবারও তিন ঘর সেলাই করব এবং শেষে মাঝখানে একটি ঘর সেলাই করব। শুরুতে যেভাবে একটি পাপড়ি তৈরি করে নিয়েছিলাম, এইভাবে করে মোট চারটি পাপড়ি চারদিকে তৈরি করে নেব। আমার দুটো পাপড়ি তৈরি করা হয়ে গেল। ঠিক একই রকমভাবে আরও দুটো পাপড়ি তৈরি করে নেব। আমার চারটে পাপড়ি এখানে তৈরি করে নিলাম। এবারে এই দুটো পাপড়ির মাঝ বরাবর সূচ তুলে সেলাই আরম্ভ করছি। কোনাকুনি এখানে আমি পাঁচটি ফোড় সেলাই করব। একটি ফোড় হলো, দুটি, তিনটি, চারটি, এই পাঁচটি। পাঁচটি সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আবারও ঠিক আগের মতোই চারটে পাপড়ি তৈরি করে নেব। দেখো, এখানে শুরুতে আমি দুটি ঘর সেলাই করেছি। দুটি ঘরের ওপরে চারটি ঘর সেলাই করছি, চারটি ঘরের ওপরে আবার দুটি ঘর সেলাই করব। তাহলে আমার একটা পাপড়ি তৈরি হয়ে যাবে। আবারও ঠিক দুটি পাতার মাঝখান থেকেই সেলাই আরম্ভ করলাম এবং কোনাকুনি পাঁচটি ঘর সেলাই করে নেব। এইভাবে কোনাকুনি দুটি পাতার মাঝখানে পাঁচটি ঘরের সেলাই হবে। আবারও এখানে চারটি পাপড়ি তৈরি করে নেব। মাঝখানে তিনটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে নিচের দিকে কোনাকুনি পাঁচটি ঘর আমি
तैरी करे निच्छी। और ये तीन घरेर गैपेर मध्य आमार आरो एकटी सबुज उल दिए चारटे पापड़ी तैरी करे नेब। एबारे माझखाने एकटी छोट्ट फुल तैरी करब। देखो सबुज सेलाइयेर पाशे सूच तुले प्रथमे दुटी घर सेलाइ करछि, दुटी घरेर ओपरे एकटी घर सेलाइ करछि। ठीक एकटी घरेर गैप छेड़े दिए सूच तुललाम एबं दुटी घर सेलाइ करब। दुटी घरे नीचे एकटी घर छेड़े दिए आबारो एकटी घर सेलाइ करब। माझखाने एकटी घरेर गैप छेड़े दिए सूच तुललाम, प्रथमे दुटी घर सेलाइ करब। नीचेर दिके एकटी घर छेड़े दिए आबारो एकटी घर सेलाइ करब। एइभावे करे प्रथमे चार कोनाय एइभावे चारटि सेलाइ आमि करे नेब। नीचेर दिके एकटि फोर तुलब, सबशेषे माझखाने एकटि फोर आमि करे निच्छि। छोट्ट एकटा फुल तैरि हये जाच्छे। এইভাবে করে সেলাই করলে সম্পূর্ণ আসন কেমন লাগবে দেখতে সেটাও দেখিয়ে দিচ্ছি।